চার দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাধান্য পাবে উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার সমঝোতা কোটা বাতিলের দাবিতে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ এই আন্দোলন আর শিক্ষার্থীদের নয় এতে রাজনীতি ঢুকে গেছে মন্তব্য কাদের এবং উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি কুড়িগ্রামে বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত দুর্ভোগে কয়েক লাখ মানুষ সবাইকে স্বাগত এশিয়া নিউজে দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবার চলে যাচ্ছি পুরো খবরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বেজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের পরপরই দ্বিপাক্ষিক চীন সফরটিকে ভূ রাজনৈতিক অবস্থান আর অর্থনৈতিক সংকটের বাস্তবতায় বাংলাদেশের জন্য বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে প্রধানমন্ত্রীর এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে বিশটি সমঝোতার স্মারক এমও ইউ স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিস্তারিত সহকর্মী আহমেদ জানা চতুর্থ মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর জুনে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা সেখানে তিনি রেল ট্রানজিট সহ বিভিন্ন বিষয়ে দশটি সমঝোতা সড়ক সই করেন ভারত সফরের দুই সপ্তাহ পর চার দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা স এগারোটার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে রবানা দেন প্রধানমন্ত্রী তার তার সফরসঙ্গীরা এ সময় মন্ত্রী তিন বাহিনীর প্রধান সহ সরকারের শীর্ষ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান জানা গেছে এই সফরে দুই দেশের মধ্যে কোনো চুক্তি হচ্ছে না তবে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত বাণিজ্য অবকাঠামোগত উন্নয়ন সহ কয়েকটি বিষয়ে বিশ থেকে বাইশটি সমঝোতা স্মারক সই হতে পারে প্রধানমন্ত্রী এই সফরে আট থেকে এগারোই জুলাই বেইজিংয়ে অবস্থানকালে চীনের রাষ্ট্রপতি শি সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লিকিয়াং এর সাথে একটি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরের মাধ্যমে নতুন বাজেটের ঘাটতিপূরণ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে চীনের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ পাওয়ার আশা করছে দেশটি গত পনেরো বছরে চীনকে বাংলাদেশের বেশ কিছু মেগা প্রকল্পে ঋণ প্রদানের পাশাপাশি বাস্তবায়নকারীর ভূমিকাতেও অবতীর্ণ হতে দেখা গেছে ভুল আলোচিত পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ এবং কর্ণফুলি ট্যানেল তৈরির পর দেশটি এখন তিস্তা প্রকল্পেও যুক্ত হতে চাচ্ছে সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে আজও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা চার ঘন্টার বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে রাজধানী শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক অবরোধ করবে তারা এরই মধ্যে আন্দোলন সমন্বয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঁয়ষট্টি সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে শুধু রাজধানী নয় একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেট কুমিল্লা জাহাঙ্গীরনগর এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন কোটা বিরোধী আন্দোলন এখন আর শিক্ষার্থীদের মধ্যে নেই এর মধ্যে রাজনীতি ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি মন্ত্রী বলেন আদালতের রায়ের বিরুদ্ধে পৃথিবীর কোনো রাজনৈতিক দল সমর্থন করতে পারে না যা বিএনপি করেছে বিস্তারিত নূর মোহাম্মদ ভূইয়ার রিপোর্টে কোটা আন্দোলন সহ দেশের সমসাময়িক নানান বিষয় নিয়ে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে প্রেস ব্রিফিং করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশ গ্রহণ এ সময় তিনি বলেন কোটা বিরোধী আন্দোলন এখন আর শিক্ষার্থীদের মধ্যে নেই এর মধ্যে রাজনীতি ঢুকে গেছে এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে আমাদের ডিভাইসিভ পলিটিক্স পোলারাইজ পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে কারণ বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে আদালতের রায়ের বিরুদ্ধে পৃথিবীর কোনো রাজনৈতিক দল সমর্থন করতে পারে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন যা এখন বিএনপি করছে আদালতের রায়ের বিরুদ্ধে কোনো পলিটিক্যাল পার্টি পৃথিবীর কোন দেশে আন্দোলনের সামনে দেখা যেহেতু আদালতেররা সরকার তো তারা যে আন্দোলনটা করছে এই সিদ্ধান্তই ছিল সরকার রাস্তাঘাট বন্ধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আদালতের রায় আসা না পর্যন্ত আন্দোলন থেকে শিক্ষার্থীকে সরে আসা উচিত এখন আদালত এখন রায় দেয়নি চূড়ান্তরা এর মধ্যে আমরা কিভাবে এখানে ইন্টারফেয়ার করি নূর মোহাম্মদ ভিয়া এশিয়ান টেলিভিশন ঢাকা এবার বন্যা পরিস্থিতির খবর পানি কমলেও উন্নতি নেই দেশের উত্তর মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির এখনও বিপদ সীমার ওপর দিয়ে বইছে নদ নদীর পানি কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলা দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর পানি বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্ভোগে লক্ষাধিক উজানের পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলা দুধকুমার ব্রাহ্মপুত্র নদীর পানি প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা বিভিন্ন ফসলের ক্ষতির পাশাপাশি রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা কেউ কেউ উঁচু রাস্তা ও বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলেও দুর্ভোগে এ জেলার লক্ষাধিক মানুষ আমাদের বাড়িতে আজ আট দশ দিন থেকে পানি আমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমাদের মনে করেন খাবার খুবই সংকট দেখা যাচ্ছে কারণ আমরা হাট বাজার যাইতে পারতেছি না বাড়ি ঘর সব তলে গেছে যে আমার কিছু সাহায্য করবে সাহায্যের কোনো কোন হাত নাই কোন মানে কোন ব্যবস্থা নাই তিন দিন ধরে অনেক লোক অনেক লোক না কিছু খানা পাচ্ছে না খানা পাচ্ছে না বাড়ির কোনো বাড়ি হতে পারছে না খানাও পাচ্ছে না বাড়িঘর ডুবি গেছে আস্তার মধ্যে আছি বাড়ির মধ্যে যাওয়ার সমস্যা নেই যাওয়ার সমস্যা নেই খাওয়া খাদ্য খাওয়ার সমস্যা নেই পর্যন্ত খাই নাই এদিকে দুধকুমারের পানি বাড়ায় বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়া এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাদ ভেঙে প্লাবিত হচ্ছে আরও নতুন নতুন এলাকা পানি প্রবেশ করেছে নাগেশ্বরী পৌরসভার বিভিন্ন এলাকাতেও আরো বাদ আছে আমার ইউনিয়নে ঝুঁকির মুখে আছে আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতেছি খুব তাড়াতাড়ি আমাদের বাদগুলা মেরামত করে দেওয়ার জন্য গরু বাসুর ছাগল ভাড়া বহু ভাসি যাবা নাকি বাড়ি ঘর দূর ভাসি যায় নদীর পানিতে এখন মানুষ খুব আতঙ্কে আছে আর নদীর পানিতে আমি খুব সমস্যা তৈরিছি রোগে আমি আক্রান্ত হয়ে আছি অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় পাঠানো হয়েছে ত্রাণ সামগ্রী সদস্য সরকারের মধ্যে আমাদের 500 মেট্রিক টন চাল এবং বিশুদ্ধ জল সহায়তা প্রদান করেছেন সাদিক ভাই বলা যায় যে ত্রাণ সহায়তার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই আমরা সার্বিক ভাবে সুরমা কুশিয়ারার পানি কমলেও অপরিবর্তিত আছে হাওড় অঞ্চলের বন্যা পরিস্থিতি বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমার পানি তবে এখনও জলাবদ্ধ সুনামগঞ্জের পৌর শহরের নিম্নাঞ্চল অপরিবর্তিত রয়েছে জামালপুরের বন্যা পরিস্থিতিও আরবি ইসলাম হিমু এশিয়ান টেলিভিশন বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মান ও মর্যাদা ধরে রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ আসনের সংসদ সদস্য বেনুজির আহমেদ ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ত্রিবার্ষিক পূর্ণাঙ্গ কমিটির সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুন রশিদ সিআইপি বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে হবে বিস্তারিত রিপোর্ট বঙ্গবন্ধু সৈনিক লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসাবে স্মার্ট বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতেই সাভারে বঙ্গবন্ধু সৈনিক লীগের এই পরিচিতি সভার আয়োজন করা হয় এ সময় সাভার উনিশ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের স্বচ্ছতার সহিত সংগঠন এগিয়ে নেওয়ার আহ্বান জানান। আপনাদের সারা বাংলাদেশের মানুষ শুধু সারা বিশ্বের সম্মান দেখে যে সম্মান প্রদর্শন করে আমরা আশা করি আপনারা ঢাকা জেলার সৈনিক লীগে পূর্ণভাবেই জনতার ব্যত্যয় না ঘটে। বাংলাদেশ যাতে এগিয়ে যেতে না পারে এই জন্য দেশি বিদেশি অর্থায়নে ষড়যন্ত্র হচ্ছে এব্যাপারে আপনারা সচেতন থাকবেন সতর্ক থাকবেন প্রয়োজনে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের সংগঠন করেন প্রয়োজনে বঙ্গবন্ধুর নামে প্রাণ দিতে প্রস্তুত থাকবেন আপনারা অন্যায় করবেন না এবং কাউকে কোনো অন্যায় করতে দিবেন না এটা আমাদের প্রতিশ্রুতি থাকবে পরিচিতি সবাই বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিএইপি প্রধানমন্ত্রীর দীর্ঘ আয়ু কামনা করে বঙ্গবন্ধু সৈনিক লীগের কোনো নেতাকর্মীদের দিয়ে দল কলঙ্কিত হলে তাকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের টঙ্গী পাড়া যদি জন্ম না হয় তো সৈনিক লীগ হয়তো তার জন্ম হওয়াতে আজকে আমরা সৈনিক লীগ পেয়েছি সারা বাংলাদেশে আনাচে কানাচে সৈনিক লীগ পচে গেছে ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশের ভিতরে অনেক সৈনিক লীগ ইনশাল্লাহ আমাদের অন্য অন্য সংগঠনের থেকে কোনো অংশ কম হবে না দয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ আমার মাননীয় প্রধানমন্ত্রী যেন কোনো আর বিপদ আপদ না আসে এই পাঁচটি বছর যেন ভালোভাবে চালাইতে পারে সেজন্য আল্লাহর কাছে দয়া করেন তাহাজ নামাজ পরে আমার মানীয় প্রধানমন্ত্রী এবং পাঁচকর নামাজ পরে আপনার একটু পয়লা আল্লাহর কাছে দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আগামী দিনে যেন আমরা সনিক লীগের কোনো যেন একটি অন্যায় না শুনি কোনো যেন আমাদের এই সাভার এলাকায় বঙ্গবন্ধু সনিক লীগ আনাচে কানাচে আমাদের পাশে যে মন্ত্রিসব আছে এমপি সাহেব আছে বন্ধু বেঞ্জি ভাই তার কাছেও যাবেন কিভাবে সংগঠনকে এগিয়ে নেওয়া যায় এই সাবার এলাকা থেকে সে চেষ্টা করবেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশাসনের সংসদ সদস্য বলেন বঙ্গবন্ধুর নামের সাথে জড়িত সংগঠনের সাথে ঢাকা জেলা সহ সবাই একসাথে বঙ্গবন্ধু সৈনিক লীগের পাশে থাকবে জেলায় আপনার এই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা যারা আছি আমরা ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল এমপি মন্ত্রী মহোদয় সবাই মিলে আপনাদের এই সৈনিক লীগের পিছনে আমরা আমাদের যতটুকু সাধ্য ততটুকু আমরা করে যাব নেতৃত্বটাকে আপনারা যথাযোগ্য মর্যাদাটা আপনারা দেবেন হারুন ভাই এখানে আছেন তার সম্পর্কে তিনি কত বড় মাপের মানুষ সেটা তো তার কর্মদক্ষতা দিয়েই তার পরিচয় দিয়েই সেটা আপনারা জানতে পারেন এখন তিনি আসছেন রাজনীতির মাঠে সরাসরি সবসময়ই তিনি আসেন আমাদের সাথে হারুন ভাইয়ের সাথে যখন আমার পরিচয় ছিল না দেখতাম যে আমি বঙ্গবন্ধুর মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যেকটা অনুষ্ঠানে হারুন ভাইয়ের ছবি ক্যামেরাতে আসে তা আমার একটা ছিল যে এই ভদ্রলোক ওনাকে তো কোনো আওয়ামী লীগের কোনো বড় পদেও দেখতেছি না কোনো সংগঠনের কোনো বড় পদ উনি নাই তাই ওনার পরিচয়টা কী সেই বিশ বছর আগে আমি জানতে পারছি যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা একজন সিআইপি এবং বারবার রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত পাওয়া একজন ব্যক্তি কাজে তার মতো লোককে আপনারা পেয়েছেন যিনি বঙ্গবন্ধু ডাকে মুক্তিযুদ্ধ করেছেন এর সাথে বড় সংগঠক আর কে হতে পারে সবাই বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমাদের নেতা ভাই একটি কথা বলেছে বঙ্গবন্ধু সৈনিক যারা করবে কোন মাদকার শক্তির স্থান নেই মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন ঢাকা গাজীপুরের শ্রীপুরে মাওনা উত্তরপাড়ায় সীমানা প্রাচীর ভেঙে জোরপূর্বক অন্যের ক্রয়কৃত জমি দখল করায় পাঁচ পায়তারা করছে একটি প্রভাবশালী মহল এই বিষয়ে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও আট দশজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ সূত্রে জানা যায় মির সিরামিক্স অভিযুক্তদের বাড়ির পাশে জমি কিনে তা সীমানা প্রাচীর দেয় কিন্তু বিবাদীগণ ওই জমিতে জোরপূর্বক প্রবেশ করে নিরাপত্তা কর্মীদের মারধর করে এবং টিন দিয়ে নির্মিত সীমানা প্রাচীর ভাঙচুর করে নির্মাণ সামগ্রী নিয়ে যায় মির সিরামিক্সদের মানব সম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক শহীদুজ্জামান বলেন এই ঘটনার পর থেকে নিরাপত্তা রক্ষীরা

লিবিয়ায় মাফিয়া চক্রের জিবি দশা থেকে এগারো মাস পর মুক্ত হয়ে দেশে ফিরে ভয়াবহ অত্যাচারের বিবরণ দিয়ে মাফিয়া মিলন বিচার চাইলেন মাদারীপুরের রাজীব আরিফ ও হাবিব জানান ইতালি নেয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়াতে নিয়ে মিলনের নির্দেশে তাদের আটকে রেখে টাকা চেয়ে নির্যাতন চালানো হয় নির্যাতনের ভিডিও দেখিয়ে তিনটি পরিবারের কাছ থেকে ৪৫ লাখ টাকা নেওয়া হয় পরে আবার তিনজনকে তেত্রিশ লাখ টাকায় লিবিয়ায় মাফিয়া শরীফের কাছে বিক্রি করে দেয় মিলন টাকা দেওয়ার পরও ইতালি না পাঠিয়ে তাদের এগারো মাস আটকে রেখে দেশে পাঠিয়ে দেয়া হয় তাই সুষ্ঠু বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক উদ্বোধন করেছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রাজধানীর তেজগা লিঙ্ক রোডে নাভানা এয়ার টাওয়ারে ভিডি রেন নামের এই নেটওয়ার্কের উদ্বোধন করা হয় উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন নতুন কার্যালয়ে রিসার্চ অ্যান্ড এডুকেশন কর্মীদের আরো উদ্যমী করে তুলবে অনুষ্ঠানে বিডি রেনের বোর্ড অফ ট্রাস্টিজের বর্তমান ও প্রাক্তন সদস্যবৃন্দ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক স্মার্ট বাংলাদেশ স্মার্ট সমবায় গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এমপি রাজধানীর আগারগায়ে সমবায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে একশো দুইতম আন্তর্জাতিক সমবায় দিবসে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই কথা বলেন এ সময় সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মদ শাহানারা খাতুন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন আকন্দ এবং বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি মহিউদ্দিন আহমেদ সহ অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ পৃথিবীর মজলুম জনগোষ্ঠী ফিলিস্তিনবাসীর গাজাবাসীর প্রতিবাদ করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ফিলিস্তিনবাসী আপনাদের পাশে আমরা আছি স্লোগানে সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন এ সময় তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের শিক্ষা হলো অন্যায়ের প্রতিবাদ ও নির্যাতিতদের পাশে থাকা আলী হোসেন ফরায়াজির উপস্থাপনায় ও কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আওয়াল মামুনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আসাদ পারভেজ আরবি অনুবাদ করেন ডক্টর রিয়াজুল ইসলাম ও মুফতি রাশেদুল ইসলাম আছারি ফাইভ হান্ড্রেড স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এইচ এম স্টিল বি ফাইভ হান্ড্রেড সিটফ দুয়ার এইচ স্টিল এবার এইচ এম স্টিল চট্টগ্রাম সংবাদ হিজরি নববর্ষ উদযাপন মঞ্চে আয়োজিত বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে হিজরিনা অবশ্য উদযাপন মঞ্চের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ আবু সালের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কো চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইরেতে বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী প্রধান আলোচক ছিলেন নজরুল ও মাইজ ভান্ডারের গবেষক রিসার্চ ফেলো ও ডক্টর সেলিম জাহাঙ্গীর পরে একটি বর্ণাঢ্য র্যালি প্রেসক্লাব থেকে বের হয়ে আন্দর কিল্লা মোড়ে এসে শেষ হয় আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ তবে যাবার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও চার দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাধান্য পাবে উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার সমঝোতা কোটা বাতিলের দাবিতে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ এই আন্দোলন আর শিক্ষার্থীদের নয় এতে রাজনীতি ঢুকে গেছে মন্তব্য কাদের এবং উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি কুড়ি গ্রামে বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত দুর্ভোগে কয়েক লাখ মানুষ দশকে ছিল আমাদের এখনকার আয়োজনে এরপর বিকেল পাঁচটায় রয়েছে আমাদের শেষ সঙ্গে দেখার আমন্ত্রণ রইল এখন স্বাস্থ্যকাল জন্য সবাইকে ধন্যবাদ